কঠিন টপিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী। তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন, নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না, পরিবারের নেতা, মসজিদের নেতা, এই মার্কেটের নেতা, অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃবৃন্দ তো আছেন। তো লেকচারটা সবার জন্যই, আল্লাহ পাক আমাদের সবাইকে মনের কান দিয়ে শোনার তৌফিক দান করুন। সোজা কথায় আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে, নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন, এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই। আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে। আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয়, আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন। একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি, এটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের ওহি অধ্যায়ের মধ্যে আছে এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন। হাদিসটা অনেক লম্বা, আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিয়েন, আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহি প্রাপ্ত হলেন, আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে বলেছিলেন ইকরা, আপনি পড়ুন। তিনি বলেছেন মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। তখন বলা হচ্ছে পড়ুন, আবার বলছেন আমি তো পড়তে জানি না। চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, চেপে ধরা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, তিনবার চেপে ধরা হয়েছে। একটু চিন্তা করতে পারি কি না আমরা, যদি কোনো জিনও এসে আমাকে চেপে ধরো তাহলে কী অবস্থা হবে? জিন তো খুব বেশি শক্তিশালী না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই চলে যাবে, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়লে চলে যাবে, অথবা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম পড়লে ইনশাআল্লাহ চলে যাবে। এখন ফেরেশতা চেপে ধরলেন তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন, অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল, বুকের মধ্যে ভার। এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি একটা কথা বলেছেন, খশিত ওয়াকাদ খশিত আলা নাফসি, আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি। আপনারা পুরো দেখেন সহিহ বুখারীতে আছে প্রথম খণ্ডে ওহি অধ্যায়। এই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে। এক, আপনি এতিমের দেখাশোনা করেন, এক আপনি বিধবাদের খোঁজখবর নেন, আপনি মুসাফিরদের খাবার দেন, হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তিনি কিন্তু নবী এইমাত্র হলেন, আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে, তাই তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কত বছরে? ২৫, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন ৪০, আর এই ঘটনা হচ্ছে ৫৩ বছর বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন ৫৩, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৪০, বিয়ে হয়েছে ২৫, ২৫ থেকে ৪০ কত হলো ১৫ বছর। এই ১৫ বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের পাশে থাকেন, তিনি এতিমের দেখাশোনা করেন, তিনি বিধবাদের খোঁজখবর নেন, মুসাফিরদের অন্নদান করেন, মিসকিনদের পাশে থাকেন, মানে তিনি কারোর প্রতি জুলুম করেন না, তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর। ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না, এটা তার স্ত্রী তাকে বুস্ট আপ করলেন পিছন থেকে। এখন নবুয়তের আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি? নবুয়তের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃবৃন্দের মধ্যে আছে কি না? নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন, আমাদের মধ্যে আছে কি না? আমরা সবাই কোনো না কোনো জায়গার দায়িত্বশীল, বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা রাজনীতির। এখন এই যে এতিমের দেখাশোনা করা, বিধবাদের পাশে থাকা, মিসকিনদের খোঁজখবর নেওয়া, মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা, এটা আমাদের মধ্যে আছে কি না? নবী তিনি এখনও হন নাই, কেবল হলেন। নবুয়তের আগের গুণাবলী, নবীজি বলছেন আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছি। এখন বাস্তবতা দেখেন, নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল, আমাদের, আমরা হতভাগা উম্মাহ, আমরা এখনও মুসলমান হয়েও, মুসলমান ঘরে জন্ম নিয়েও, কোরআন হাতে পেয়েও, হাদিস হাতে পেয়েও সেই গুণাবলী অর্জন করতে পারি। অগণিত মুসলমান জিনা করে, অগণিত মুসলমান সুদ খায়, অগণিত মুসলমান ঘুষ খায়, অগণিত নেতৃবৃন্দ দুর্নীতি করেন, সবার কথাই বলছি। যেমন আমরা যে লেকচার দিতে বসেছি, আমি যদি আমার হক আদায় না করি এটাও আমার ইলমের উপর দুর্নীতি হবে,
হবে কি না? এখন আমাকে যদি কোনো প্রশ্ন করেন যে প্যালেস্টাইন এখন যে ইস্যু চলছে এটার কি জবাব হবে, আর আমি যদি আমার স্বার্থ চিন্তা করে পাশ কাটিয়ে ডানে বামে অ্যানসার দেই, দুর্নীতি করলাম ইলমের সাথে, করলাম কি না? এই জন্য জিজ্ঞাসা করেন না, ঠিক আছে? আচ্ছা, তো দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণাবলীগুলো আছে কিনা। আমরা সুদ খাচ্ছি, আমরা জিনা করছি, আপনি 5% মানুষ খুঁজে পাবেন না এখন যারা সুদ খায় না, কোনো না কোনোভাবে আমরা রিবার সাথে জড়িত। আর যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন ওই আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছেন এমন আলেমকে জিজ্ঞাসা করবেন পেপার মানি ইলেকট্রনিক মানির মধ্যে রিবা আছে কি নাই। যাদের মধ্যে এই জ্ঞান নেই ওদেরকে জিজ্ঞাসা করে লাভ নাই, তারা বলবে খারেজি, কি বলবে? তারা বলবে খারেজি হয়ে গেছে। সুবহানাল্লাহ, যাই, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে তাসকিয়া দান করুন। হয়তো বা বোঝে না অথবা দুনিয়ার স্বার্থে কথা বলে। এখন আমরা জিনা করছি, উঠতে বসতে চলতে ফিরতে বাসে অটোতে উবারে এইখানে ওইখানে সবখানে। আমি বলেছি আমার আশঙ্কা, আমি ঢাকা শহরেরই বাসিন্দা, এখন তাকদীর আমাকে এখানেই মিলাই দিছে, কীভাবে জানি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কী বই পছন্দ করেন না, যে আমাকে ফ্রি একটা ফ্ল্যাট দিলেও ঢাকাতে আমি থাকবো না কখন। এটা আমি বলেছিলাম আজকে থেকে 5 বছর আগে, 6 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই কথাটা পছন্দ করেন, কারণ আল্লাহ পাক কারো কী বই রহমকার এরকম শক্ত কথা পছন্দ করেন না, মেবি আল্লাহ ভালো জানেন। তো আল্লাহ পাক এইখানেই আমাকে শ্বশুর বাড়ি দিয়ে দিয়েছে, থাকবে না মানে থাকতেই হবে। আর আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম যে মাশা আল্লাহ, বাংলাদেশের অনেক বরেণ্য ওলামায়ে কেরাম এই শহরকে কেন্দ্র করে কাজ করেন, তাদের সহবত যদি না থাকতো আমি শহরে থাকতাম না, তাদের সহবত যদি না থাকতো এই শহরে হয়তো আমি থাকতাম না। তবে তারা এই শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে থাকেন, কারণ এই যান্ত্রিক জীবনে আপনি আল্লাহর নূর মারেফত বুঝতে পারবেন না। তারা যদি এইরকম বিজি লাইফ লিড করতেন তাহলে আমরা এরকম কিতাবগুলো পেতাম না। আর খুব খেয়াল করে দেখবেন এখানে জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, এই শহরে জন্ম নিয়ে বাই বর্ন ঢাকায় জন্ম নিয়ে কতজন আলেম হয়েছে, যারা ওলামায়ে কেরাম তারা বাহির থেকে এসে এই শহরকে আলোকিত করছেন। বুঝতে পারছেন কি বিষয়টা? এখন দেখুন আমরা সব জায়গায় জেনা করছি, আমার আশঙ্কা ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় বা ছোটও হয় জেনার পাপের কারণে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর আমি আজকে আরও বেশি কনসিয়াস এবং ভয় পাচ্ছি এই কথাটা বলতে যে যদি আল্লাহর কোনো গজব চলে আসে তখন ভালো মন্দ কোনো মানুষ ছাড় পাবে না, আমরাও ছাড় পাবো না, ভালো মানুষ মনে হয় ছাড় পাবে এমন না। কারণ আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, আপনার নাম শুনেছেন নিশ্চয়ই, ওলামায়ে দেওবন্দের একজন নক্ষত্র, তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি, পড়েছেন? শেষ খলিফার পদধ্বনি ইমাম মাহদীকে নিয়ে লিখেছেন উনি, মাশা আল্লাহ। এই কিতাবটার পাণ্ডুলিপি পাওয়া গেছে প্রায় 75 বছর পরে, হারিয়ে গিয়েছিল এটা, কারণ তাকে ওই ইতালির পাশে মাল্টা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল নিয়ে গিয়ে, ওইখান থেকে হারিয়ে গেছে বইটা। যাই হোক, তো ওইখানে তিনি একটা হাদিস এনেছেন যে যখন ইমাম মাহদীর হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ, দেখেছেন হাজারে আসওয়াদ কাবাগড় এই কর্নার, হাজারে আসওয়াদ রুকনে ইয়ামানি না, কিন্তু অনেকে রুকনে ইয়ামানিকে হাজারে আসওয়াদ মনে করে, হাজারে আসওয়াদ এবং এই যেখানে আছে মাকাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে। আর বায়াত নেবেন কতজন জানেন? 313 জন, 313 জন, বদরি সাহাবি 313, তালুতের বাহিনী 313, এখানেও 313। তো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামে একটা জায়গা আছে এখানে ধসিয়ে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তখন তো অনেক সাধারণ মানুষও থাকবে, নবীজি বলেন সবাইকে ধসিয়ে দেওয়া হবে। এখান থেকে একটা দলিল আনা হয়েছে, ওখানে আল্লাহর গজব চলে আসলে ভালো মন্দ সবার উপরেই আসবে, এরপর কেয়ামতের দিন নিয়াত অনুযায়ী মানুষকে ওঠানো হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের গজব থেকে হেফাজত করুন, আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন, আমাদের নেই খায়াত আল্লাহ বরকত দান করুন, এবং আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাক হেফাজত করুন। নবুয়তের আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি, এই পয়েন্টটা ছিলাম, জেনা প্রচুর হচ্ছে স্পেশালি ইয়াং জেনারেশনের দিকে, আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন। আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই, কী অবস্থা, কী অবস্থা আমাদের শহরের মেয়েদের, কী অবস্থা আমাদের মা বোন স্ত্রীদের, কী অবস্থা, আমরা আল্লাহর কাছে কী জবাব দেব?
আমরা কেউই চোখের পাপ থেকে মুক্ত নই। আর যারা অনলাইনে বিচরণ করি তারা তো মোটেই না। আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব দেব? ও মার্কেটেই আছি তো বসে, আমরা তো মার্কেটেই বসে আছি, সুবহানাল্লাহ। মার্কেট মানে এখন মহিলা, মার্কেট এখন ছেলের চেয়ে মহিলা বেশি। মানে আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ধরিয়ে দিয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে আমাকে ইসলাহ দান করুন, আপনাদের সবাইকে ইসলাহ দান করুন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাক, সে আখলাকটা অর্জন করতে হবে। এটা এটা হচ্ছে নববী নেতৃত্বের প্রথম শর্ত। পারা যাবে ইনশাআল্লাহ? তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব। দেখুন, মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই, ঠকাই দেয় কি না। একজন হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফোর্ট ফিল করেন? ও দুধে পানি মেশায় না? হ্যাঁ, অনেক সময় এমন হয়, সবসময় না হলে অনেক সময় এমন হয়। তাহলে আমরা যদি আমাদের আখলাক ঠিক না করতে পারি, তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ভেতর থেকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আমিন। এতিমের দেখাশোনা করা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বিধবাদের দেখাশোনা, অনেকে ফ্যান্টাসিতে ভোগেন, চারটা বিয়ে করবেন, তো একজন বিধবাকে বিয়ে করে দেখান, তাই না? আমাদের তো মাশাআল্লাহ অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে, চারটা করবো, চারটা বিয়ে। তো একজন বিধবাকে করে দেখান না, একজন তালাকপ্রাপ্তাকে করে দেখান, একজন এতিমকে করে দেখান, তারপরে বোঝা যাবে যে ইসলাম কতটুকু বুঝেছেন। আচ্ছা, মিসকিনদের পাশে থাকা, অসহায়ের পাশে থাকা, মাজলুমের পাশে থাকা, মুসাফিরদের খেদমত, এই কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার তৌফিক আমরা সবাইকে দান করুন। এক, দুই নম্বর, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, এবার তিনি উম্মাকে নেতৃত্ব দিবেন, কারণ আল্লাহ পাক তাকে একটা ভিশন দিয়েছেন। ভিশনটাকে ফিক্স করতে হবে। ভিশন মানে কি? লক্ষ্য। লক্ষ্যটা কি? লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে আমি, আপনি, আমরা সবাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে পুরো উম্মা, আমরা যেন দুনিয়াতেও সফল হই, পরকালেও জান্নাতে যাই। ব্যাস, সিম্পল। এর চেয়ে বড় কোনো ভিশন আছে? আমাদের ভিশন দুইটা, এক কোরআন সুন্নাহ রাসূলের সিরাত তাসকি, এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই, পরকালে জান্নাতে যাই। ব্যাস এতটুকুই। আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড, মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই পরকালের জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয়। দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয়, দারিদ্রতায় থাকে, অভাবে থাকে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এর মানে এই না যে সে জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এই শরিয়া দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন, দুটো। একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারি, বিজয়ী হতে পারি, বিজয়ী উম্মা হতে পারি, এবং পরকালে যেন আমরা জান্নাতে যেতে পারি। দ্যাটস অল, এটা আমাদের ভিশন। তো এই ভিশনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল না? এখন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিমসেলফ, তিনি নেতৃত্ব দিয়েছেন কি না, দিয়েছেন কি না? প্রথমে দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার, ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে? ওই ক্যারেক্টারগুলো আরও বেশি দীপ্তমান হয়েছে। কোনটা আরও বেশি দীপ্তমান হয়েছে? এখন ওহি আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেটাতে ফোকাস করলেন সেটা হলো ইলম অর্জন করা এবং অন্যকে ইলম শেখানো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ইলম শিখছেন। এটা ইলম না কোরআন? এটা ইলম নয় কি? এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া ইলম, ওহি, এবং এর সাথে হিকমা দেওয়া হয়েছে, মানে সুন্নাহ। তো কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক তাকে শেখাচ্ছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার উম্মাকে শেখাচ্ছেন। তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলীগুলোর সাথে, সে নিজে ইলমের ধারকবাহক হবে এবং সমাজে আলো ছড়িয়ে দিবে জ্ঞানের। এটাই হচ্ছে একজন নেতার আদর্শ, আদর্শ নেতার গুণাবলী, যে নিজে ইলমের ধারকবাহক হবে এবং জনগণের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিবে। আর এই জ্ঞানের ডেফিনেশনটা কী হবে তাহলে? শুধু কি বস্তুবাদী জ্ঞানই জ্ঞান, নাকি জ্ঞানের কোনো ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে? সংজ্ঞাটাও আমরা কোরআন থেকে নেই। সংজ্ঞাটা আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা কাহাফের মধ্যে, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। এই হক বা সত্যটা তোমার রবের পক্ষ থেকে আসে। আর সূরা বাকারা আছে, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক আল্লাহর পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়ো না। মানে হক, এই জ্ঞান, এই কোরআন, যেটাই আপনি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান। তাহলে জ্ঞান কোনটা? যেটা আমাকে আল্লাহ চিনাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এর মানে কি?
পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানে যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা পর্যন্ত পৌঁছায়, এটাই জ্ঞান। আর যেটা আমাদেরকে ওখান থেকে দূরে সরায় দেয় সেটা কি জ্ঞান? এখন মূল জ্ঞান তাহলে কি? কুরআন এবং সুন্নাহ, এটা আল্লাহ পাকের ওহীটাই মূল জ্ঞান। এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোনো এলেম চর্চা করা যাবে, হোক সেটা মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, দর্শন, রসায়ন, পদার্থ, সাহিত্য সবই চর্চা করা যাবে, যতক্ষণ না সেটা কুরআন সুন্নার যে মূল ধারা মূল নীতি এর সাথে সাংঘর্ষিক হয়। আমার কথা কি বুঝতে একটু কষ্ট করছে? যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার মূল ধারার সাথে মূল নীতির সাথে এই জ্ঞানগুলো কন্ট্রাডিক্টরি না হবে ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে। কিন্তু এখন আমরা নেশন ওয়াইজ দেখেন যে আমরা কি আসলে কোরআন এবং সুন্নার জ্ঞানটা প্রমোট করছি না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি নাকি কোরআন সুন্নার জ্ঞানটাকে বেশি প্রমোট করেছেন? তাহলে একজন সফল নেতার সফল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের ধারক হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিপ্লব ছড়িয়ে দেওয়া। ঠিক আছে ভাই, দুইটা পয়েন্ট পেলাম আমরা। এখন আপনি খেয়াল করে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো এই পুরো মহাবিশ্বের মানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ, এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন একজন অনুসারী খুঁজে পাবেন না যিনি অজ্ঞ আছে নাই, বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর দ্যুতি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন। এই জ্ঞান কি মরে গেছে না এখনো জীবিত? এই হলো জ্ঞান। তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই, সফল নেতৃত্বের দাবি করি, তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব সংঘটিত করতে হবে। এটার জন্যে শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয়। যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি ততক্ষণ পর্যন্ত এই জাতির এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে এটা বাস্তবায়িত হবে না। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, দেখুন এটাও একটা নেগেটিভ বিষয়, এটাও ইগোতে নিয়েন না, ভাবতে হবে বিষয়গুলো নিয়ে। ইগোতে নিয়ে নেওয়া যাবে না, কথা শুনলেই ভাবতে হবে। আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি, এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাড়িটুপিওয়ালা মানুষ। এটা আমি নিজেও ফেস করেছি। একটু মসজিদে আছি আমরা, আদব রক্ষা করে কিছু দাড়িটুপিওয়ালা মানুষ আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি, তোমরা জেনারেল আমরা আলেম, তোমরা জেনারেল, ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করে ফেলছি। এটাতে কী হচ্ছে? জেনারেল আর এটা একটা কন্ট্রাডিক্টরি সৃষ্টি হচ্ছে, কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা। এভাবে ডিল করা ট্রিট করাটা মনে হয় ঠিক হচ্ছে না। বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন তাদেরকে একটু বুকে টেনে নেওয়া, আদারওয়াইজ আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না। আর এটা তো অহংকার হয়ে যাবে তখন, যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তুমি কী জানো? তুমি তো জানো না সামি আল্লাহু এর পরে পেশ দিতে হয়, মানে আমরা এটাও জানি না যে কোনো পেশ দিতে হয়। এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকরণে তো তুমি কিছুই জানো না, এত অহংকারী হলেন কীভাবে, এত হিংসা কেন? এগুলো তো আমরা মক্তব্য করেছি আজকে থেকে 30 বছর আগে, এবং আমাদেরকে শেখানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার জন্য, এক একটা ওয়ার্ড এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ করা হয়। সুবহানাল, তো আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি, অজ্ঞতা বশত, অহংকার বশত। এতে করে হচ্ছে কি, অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে কন্ট্রাডিক্টরি কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত, আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা, আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে নেওয়ার মানসিকতা তৈরি করা। এমন অনেক অনেক স্কলার আছেন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন পরে পীর হয়েছেন, আগে ডক্টর ছিলেন পরে উম্মার রাহাবার হয়েছেন, আগে একটা প্রফেশনে ছিলেন পরে মাশা আল্লাহ উম্মার দায়ী হয়েছেন, এমন অনেক মানুষ আপনি পাবেন। এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে না। উম্মার জন্য অনেক বড় বড় খেদমত এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনোই। আমি কারো খেদমত ছোটো করছি না, আমরা একটা কিছু মানুষের সমাজে কিছু মানুষ এই ভাইবটা ছড়ানোর চেষ্টা করছে, আপনারা এই ভাইবের মধ্যে পা দিবেন না। ওলামায়ে কেরামদেরকে তাদের জায়গায় শ্রদ্ধার পাত্র হিসেবে রাখবেন, নিজেরা তাদের সহপতি গিয়ে দিন শিখবেন, এবং একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবেন যাতে একে অপরের সাথে কোনো রকম কনফ্লিক্টে না যায় কেউ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। মানবিক গুণাবলীর সাথে দুই বলেছে, ইলম ধারণ করা এবং মানুষকে শেখানো। আল্লাহ পাক আমাদের সবাইকে ইলম শেখার তৌফিক দান করুন। লাস্ট টাইম প্রশ্ন করি, ইলম মানে কোন ইলম ভাই? শুধু কি বস্তুবাদী জ্ঞান বা শুধু কি কোরআন সুন্নাহ? কোরআন এবং সুন্নাহ অবশ্যই মৌলিক শেকড়,
এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন। এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে, নেতা কেন পুরো জাতিটাই দেখবেন মাশাআল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান। তিন নম্বরে আসি। তিন নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন। সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন। তিন নম্বরটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নব সিরাতের আলোকে, নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে। শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে ক্ষান্ত হলে চলবে না, মানুষকে শেখালেই চলবে না, নিজেকে আগে আমল করে দেখাতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, হুনাইনের যুদ্ধ চলছে, একটু মনোযোগ দেন। হুনাইনের যুদ্ধ চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশের সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে, কিন্তু মক্কা বিজয়ের আগে নয়। তো সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মুহাম্মদ আনা রাসূলুল্লাহ লাস্তু কাযিবান, আমি মুহাম্মদ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তু কাযিবান আমি মিথ্যাবাদী নই। তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না, তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবিদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ, আমি মিথ্যাবাদী নই, হ্যালুম ইলাই, আমার দিকে তোমরা আসো, ছুটে আসো। তখন সাহাবিরা ছুটে আসলেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেটা বলি আমরা, সামন থেকে নেতৃত্ব দেওয়া। এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে, তাই না? সামন থেকে নেতৃত্ব দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবিরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁজছে, পখিরা। খন্দকের যুদ্ধের সময় খাল খোঁড়া হয়েছিল, মনে আছে আপনাদের? যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল খুঁড়ে দেওয়া হয়েছে। এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোঁড়ো তুমি, আবু বকর তুমি খোলো, ওমর তুমি খোঁড়ো, আলী তুমি খোঁড়ো, এটা নয়। তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন, নিজের পেটে খাবার নাই, পাথরও বেঁধেছেন। প্রচণ্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন। আমি বুঝাতে চাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না, নিজে করে দেখাতেন। যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, সেই কোরআন সারা রাত তেলাওয়াত করছেন। যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে। এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম না, আমি বললাম তাহাজ্জুদ পড়েন আমি পড়ি না, আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি নিজেই পড়ি না, এমন নেতা তিনি ছিলেন না। এখন আপনি মেলান দেখি আশপাশে, কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন? কয়জন পাবেন? নিজে খালি বলছি, মানুষকে নিজে করে দেখাচ্ছে কতটুকু, এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনাড়ম্বর জীবনযাপন করতে বলেছেন, নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন? তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না। এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না, আর আমাদের এত পরীক্ষা আল্লাপাক নিবেনও না, কারণ এগুলো যার ইমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তার খাবার নাই, খেজুর খেয়ে থাকছেন, হ্যাঁ অনেক সময় রুটি খাচ্ছেন জৈতুনের তেল দিয়ে, খুব রেয়ার গোশত খাচ্ছেন। নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই। তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন? না, নিজেও সেটা আমল করে দেখিয়েছেন। খেয়াল করে দেখেন, নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান সৎকার করো, বরং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি দান করে দিতেন। দান করতে 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 এমন একটা অবস্থা, ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে অন্যান্য স্ত্রীদের কারো ঘরেই কোনো খাবার নাই। ঈদের দিন তার ঘরে খাবার নাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্নাবান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে, ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্নাবান্না হচ্ছে, মাশাআল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার কোথেকে আসলো? তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন, আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছে খাবার। আপনারা ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থ বৃত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ পাক তার পরকাল গোছাবেন না, যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কী করেছেন জানেন? হাত তুলে দোয়া করেছেন। দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি কারণ আমার ছেলের নাম উসমান, ওকে দেখলে আদর করতে হবে, দোয়াটা যেন করা যায়। আল্লাহুম্মা সাহিলিল হিসাবা আলা উসমান,
اللهم سهل الحساب على العثمان الله তুমি উসমানের উসমান রাদিয়াল্লাহু আনহুর একদম সহজ হিসাব নিয়ে নিও আমিন এইজন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর হিসাব হবে তিন নাম্বার প্রথমে আবু বকর সিদ্দিক তারপর ওমর ইবনে খাত্তাব তারপর উসমান ইবনে আফফান এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন হিসাব সহজ নাই ওই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এক দিনের আমল এরকম লাইফ ছিল তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন খালি বলেননি দান করো আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কয় টাকা দান করেছেন আপনি দেন 50 একে কে 50 দিবেন হাত তোলেন বাস আমি কিন্তু বলছি না আর কি বাস 50 দিল কে কে 20 দিবেন কে কে 20 দিল কে কে 10 দিবেন 10 দিল লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে 1000 কে কে 500 দিবেন শেষে বলে ভাই খুচরাগুলোও দেই ভাই খুচরাগুলোও দেই খুচরাগুলোও দেই ভাই খুচরাগুলোও দেই তাই হচ্ছে অবস্থা তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দান কি বুঝাতে যাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছেন আমরা নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত পড়ি পাঁচ ওয়াক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন 8 ওয়াক্ত বলুন কিভাবে পাঁচ ওয়াক্ত সালাত তাহাজ্জুদ এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি ইশরাক চাষ্ট ইশরাক এবং চাষ্ট সালাতুল দোহা দেখেন কয়টা হচ্ছে 8টা হচ্ছে এছাড়াও যখনই ওযু করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তেলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনারা ওই হাদিস জানেন তিরমিজিতে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি ঝরছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন না একদম তাসবিহ তাহলিল থেকে শুরু করে জিকির আজকার থেকে শুরু করে জিহাদ দিন কায়েম পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছে একটা আমলও তিনি শুধু বলেন নাই করে দেখ তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নাই বরং কথা কাজ করে দেখাতে হবে সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে মরে না হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেটা চাই না তর্ক করতে যাচ্ছি না কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি না আমরা খেয়ানত করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই আল্লাহপাক জিজ্ঞাসা করবেন পুরো ন্যাশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলতেন তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না কখন তোমাকে জোর করেও যদি দেওয়া হয় তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আমরা কত কত সমস্যা দেখবেন এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহপাক জিজ্ঞাসা করবেন জাতিকে কী শিখিয়েছ হ্যাঁ ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কি না আপনাকে আল্লাহপাক জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছো কি না দুর্নীতি করেছ কখনো ঘুষ খেয়েছিলে কি না কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছো কি না কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছো কি না এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু হিসাবে কথাটা বললাম না তার আগেও দুটো লাইন আছে হাদিসের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে থাকবেন আল্লাহ পাক তাকে যে তাসবিহ শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা পড়বেন ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই পরেও কাউকে শিক্ষা দেন নাই এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও সাল তুতি তুমি চাও তোমাকে দেয়া হবে নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত হিসাব শুরু করো হিসাব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ হিসাব শুরু না হওয়াটাই কিয়ামতের দিন আমাদের অবস্থা হিসাব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ ওইখানে কেউ হিসাব শুরু করাতে পারবে না আদম আলাইহিস সালাম পারবেন না নূহ আলাইহিস সালাম পারবেন না ঈসা ইবনে মারিয়াম মূসা আলাইহিস কেউ পারবেন না পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন আল্লাহ হিসাবটা অন্তত শুরু করুন তোমার বান্দারা কষ্টে আজকে কষ্টে জর্জরিত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করে দিন হাউম করে কান্নাকাটি শুরু করে দিন ইয়া রাসূলুল্লাহ আমি তো অনেক পর ইসলাম কবুল করেছি সেই কত বছর বয়সে আমি কীভাবে আগে হিসাব দিতে পারি কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের পর্দাতে ঢেকে নেবেন
এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাসভাবে নূর আর রহমত দেওয়া হচ্ছে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারপর উমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসবে উমর ইবনে খাত্তাব একইভাবে কান্নাকাটি করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে ওর মিসাল আর উমর ইবনে খাত্তাবের নেকির মিসাল হবে সব এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললামই তারপর আলী ইবনে আবি তালেব তার ব্যাপারে এসেছে সবচেয়ে তরিত হিসাব তার হবে সবচেয়ে ফাস্ট আলী রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন এই দোয়াটা আমরাও করি তিনি দোয়া করতেন যে আল্লাহ আমি চাই না যে আমাকে শিশু বয়সেই কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়ে গেল এটা আমি পছন্দ করি না এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদত লাভ করি ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা সেই হাদিসের ব্যাখ্যা যে আল্লাহ পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তার ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করেন এবং আল্লাহর রাস্তায় শাহাদত দান করেন তো এখন আসুন সম্ভাবনা আছে তো সম্ভাবনা আছে আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করছি সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজখবর রাখছি পরিস্থিতি কখন কোন দিকে কীভাবে মোড় নেবে কেউ জানে না আজকে যা হয়েছে তা কি মানুষ জানতো ভাবতে পেরেছিল এটা হতে পারে ও বাই দ্য ওয়ে এখন আপনি অনেককেই অনলাইনে পাবেন না যাদেরকে অনেক লাভঝাপ করতে দেখেছেন এরা এখন সব ঘোমটা দিয়ে গর্তে ঢুকে যাবে নাই কোনো কথা নাই এখন চুপ বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছে না হামাসের এটা উচিত হয় নাই না এটা উচিত হয় নাই এটা কেমন আরও বেশি আগ্রাসন চালাবে আরে ভাই আগ্রাসন কি কম চালাচ্ছে নাকি এমনিতেই আমাদের একজন উস্তাদ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত তো তারা যদি প্রতিহত করে এটা কি অপরাধ বিগত 70 বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেললো বাচ্চাদেরকে বোম্বিং করলো এটা কিছু না তখন ওদেরকে পাওয়া যায় না এখন খুশির একটু খুশি প্রকাশ করা বা অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পড়ার মতো ইমান দেখা যায় না তো আহলুন নিফাক ওয়া আহলুন ইমান পার্থক্য হয়ে যাচ্ছে আপনারা বুঝে নেন চিনে নেন এটা আপনারা বুঝে নেন আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানদারদের কাতারভুক্ত করে না তো 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে ক্ষান্ত হতেন দাওয়াত দিয়ে খান্ত হতেন বরং নিজে সব কিছুর উপর সর্বাগ্রে আমল করে দেখাতেন 4 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে ভালো করে শোনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতেন মানে সূরা আলী ইমরানের একটা আয়াত আছে এক গাড়িতে আসতে আসতে ভাইয়ের সাথে আয়াতটা নিয়ে কথা হচ্ছিল আপনারা পড়ে দেখবেন সূরা আলী ইমরানের একটা আয়াত আছে ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম এটা আল্লাহ পাকের রহমত যে তুমি তোমার অনুসারীদের সাহাবীদের প্রতি কোমল হয়েছো দয়ালু হয়েছো এমনিতেই তিনি রহমাতাল লিল আলামিন এমনিতেই তিনি সবার উপরে দয়া করেন তার উপরে তার অনুসারী যখন মানে সাহাবায়ে কেরাম তার ফলোয়ার্স তাদের প্রতি তিনি ছিলেন লিনতা লাহুম খুবই নরম কোমল নম্র তুমি যদি তাদের প্রতি কঠোর হতে মানে তুমি যদি অনুসারীদের প্রতি খুব কঠোর হতে রূঢ় স্বভাবের হতে তোমার কাছ থেকে তারা সরে চলে যায় একটু খেয়াল করে দেখেন আমরা যারা ধর্মতাত্ত্বিক নেতৃত্বই দিচ্ছি বা অন্য জায়গায় দিচ্ছি আমরা একটু কঠোরতা বেশি আরোপ করি না কঠোরতা বকাঝকা করা গালিগালাজ করা ইজ্জত হানি করা যাকে তাকে ধুয়ে দেওয়া অনলাইনে একদম হ্যাঁ মানে যার তার বেইজ্জত করা এটা আমরা বেশি করি এই কারণে আপনার কাছে কেউ যাচ্ছে না এই কারণেই আপনার কাজ পর্যন্ত কেউ যাবে না বিকজ আপনার কাছে সে তো সেই ভালোবাসা পায় নাই আবার আমরা এমন মানুষ পেয়েছি যারা এগুলোকে ভুলে গিয়ে সবাইকে বুকে টেনেও নিতে পারে এমনও মানুষের উম্মতে আছে আলহামদুলিল্লাহ কিন্তু সফল নেতৃত্বের গুণাবলী হতে হলে এখানে আমাদেরকে লিনতা লাহুম এই স্বভাবটা থাকতে হবে যে আমরা যেন অনুসারীদের প্রতি নরম হই কারণ আমরা তো 1400 বছর পরের জেনারেশন মানে আমাদের মধ্যে কেউই পিউরিফাইড না আমাদের মধ্যে না সেই নবমী যুগের কোনো নেতা আছে আর না নবমী যুগের কোনো অনুসারী আছে তাহলে আমাদের ক্ষেত্রে কত সবরের দরকার সেটা আমাদেরকে ভাবতে হবে
তিনি ছিলেন নরম কোমল দয়ালু এবং তিনি কাউকে কারোর সামনে বেইজ্জত করতেন না আমি তো একটা মিসাল দিচ্ছি আপনাকে একজন ব্যক্তি এসে মসজিদ ঢুকলো ঢুকে বেদুইন সে তো জানে না কালচারড না সে আনকালচারড কারণ সে তো মরুভূমির ওই দূর প্রান্ত থেকে আসছে সেখানে সেভাবেই করে ইস্তেনজা সে মসজিদের কর্নারে ইস্তেনজা করে দিয়েছে আমাদের এখানে কেউ যদি মসজিদে ইস্তেনজা করে আপনি কি করবেন স্বাভাবিক এই কাজই করব আমরা সাহাবীরা কিন্তু তেরে গিয়েছিলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তিনি বলছেন হে আমার সাহাবীরা পানি নিয়ে এসে এখানে পানি দিয়ে দাও তো এই যে সাহাবীরা হে আমার সাহাবীরা পানি এনে পানি দিয়ে দাও এই সাহাবীদের মধ্যে কিন্তু আবু বকর ওমর ওসমান আলী তারাও ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন একজন সাহাবীর এক পাল্লায় রাখা হলে আর এখনকার বিশ্বের সমস্ত মানুষকে আরেক পাল্লায় রাখা হলে আমরা কিন্তু মিলাতে পারবো না সেই সাহাবী থেকে নবীজি বললেন পানি এনে পানি দিয়ে দাও এটাকে বলে টিচার আদর্শ টিচার আদর্শ টিচার কেমন হয় এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে এরপরে সেই বেদুইন হাত তুলে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে মাফ করো আর মুহাম্মাদকে মাফ করে দাও ব্যাস আল্লাহ তুমি আমাকে মাফ করো মুহাম্মাদকে মাফ করো আর কাউকে না তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন তুমি দোয়া কেন সংক্ষিপ্ত করলা কেন দোয়াকে প্রশস্ত করো তারপর তিনি দোয়া করলেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করো মানে তার খারাপ লেগেছে আমাকে এভাবে তেরে আসবে কেন আর একদিন তিনি নামাজ পড়ছেন পিছনে একজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন উনিও জোরে জোরে তেলাওয়াত করছেন মানে আমরা পড়ি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উনিও জোরে জোরে পড়া শুরু করেছেন তো অনেকেই এটা দেখে খুব এক মানে বিব্রত নামাজ শেষে তাকে ধরা হলে করতেছে কেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে শান্তভাবে বোঝালেন দেখো নামাজটা হচ্ছে তসবি তাহলিল তিলাওয়াত রুকু সেজদার সমন্বয় এখানে আমরা জোরে জোরে কথা বলি না বা জোরে জোরে তিলাওয়াত করি তখন তিনি বলেন আমি আমার জীবনে এই রকম কোনো শিক্ষক দেখি নাই নরম কোমল একজন ব্যক্তি আসছে তাকে ঝাড়ফুঁক করবে বললে অনেক সময় যাবে কিতাবটা পড়ে না ঝাড়ফুঁক করবে মানে মানুষ মানুষ বুঝিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন ধরেছে নাউজুবিল্লাহ তারা মনে করে আল্লাহ নবীর কাছে ওহি আসে না তাকে জিন জিন আসর করে নাউজুবিল্লাহ তো সে এসে ঝাড়ফুঁক করবে তখন সামনে বসতে বলেছেন জিমাদ আল আজদি তার নাম অনেক দূর থেকে আসছেন তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা বসুন আপনি ঝাড়ফুঁক করতে আসছেন হ্যাঁ তো কথা শুরু করার আগে তিনি বলছেন ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা বললেন জিমাদ আল আজদি তিনি বলছেন কি বললেন আরেকবার বলেন দেখি আরো একবার বললেন কি বললেন আরেকবার বলেন দেখি আরো একবার বললেন তখন জিমাদ আল আজদি বলছেন যে আল্লাহর কসম আমি তো এসেছিলাম আপনাকে ঝাড়ফুঁক করার জন্য কসম আল্লাহর আপনি যে কথাগুলো বললেন মনে হচ্ছে এগুলো সাগরের গভীর থেকে উঠে আসছে কারণ আমি জীবনে অনেক মানুষকে ঝাড়ফুঁক করেছি অনেকের অনেক পাগল সারিয়েছি এরকম কালাম জীবনে আমি শুনি মানুষ এভাবে ইসলাম পেয়েছে তার কাছ থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন ইসলামের এগেনস্টে তিনি যুদ্ধ করেছেন উহুদের যুদ্ধ ইসলামের এগেনস্টে এবং ওমরা যে হুদাইবিয়ার পরের যে ওমরা তার আগ পর্যন্ত তিনি কিন্তু ইসলাম কবুল করেন নাই তো ওমরা করতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একটা চিট কোডে লিখে দিয়েছেন খালি একজনকে তার লিখিয়েছেন যে কতই না ভালো হতো যদি খালিদ তুমি ইসলাম কবুল করতে এতটুকু তার ভাই এই চিঠিটা তাকে পৌঁছে দিয়েছেন এই একটা সেন্টেন্স খালিদ রাদিয়াল্লাহু আনহুর অলিজার মধ্যে এমন প্রভাব বিস্তার করেছে নিজের পায়ে হেঁটে গিয়ে মদিনায় ইসলাম কবুল করেছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনিও তার সাথে ছিলেন আর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা ইসলাম কবুল করতে আসছি আমরা অনেক গুনাহ করে ফেলেছি জীবনে আপনার বিরুদ্ধাচারণ করে আল্লাহর কাছে দোয়া করেন আমাদেরকে যেন মাফ করে দেওয়া এইভাবে তার ব্যবহার দিয়ে তার চরিত্র দিয়ে তার নম্রতা দিয়ে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে কারণ আপনি আর আমি যদি আমাদের প্রেক্ষাপটের সাথে মেলাই তাহলে কী দেখতে পাবো সত্যি কি সেই চরিত্র আমাদের মধ্যে আছে সেই নম্রতা সেই বিনয় আমরা তো একজন আরেকজনকে মানে যা ইচ্ছা তাই বলতে থাকি যা ইচ্ছা তাই মানে বাবা মা ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন কিচ্ছু বাদ নাই গালিগালাজ করতে এগুলো ফার্স্টে কি এই কারণেই তো দিন বিজয় হচ্ছে না শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের কথা বাদ দেন যারা দিনের রিপ্রেজেন্টেটিভ এইসব চেয়ার আমরা বসি আমরা একে অপরের সাথে যে বিহেভটা করি এটা তো সাধারণ মানুষ জানে না আমি জানি আমি আবু তোহা আদনান জানি কী বিহেভ করা হয় কীরকম বিহেভ এই পর্যন্ত আমাকে সহ্য করতে হয় যেটা আমি আসলে বলতে গেলে বেশি বলে ফেলবো তখন আমার তাস্কিয়ে নষ্ট হবে এই জন্য আমি চুপ আছি বলতে গেলে বেশি বলে ফেলতে পারি তবে এগুলো কোনোটাই নববী আখলাক না এগুলো নববীতে আখলাক নাই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুন্নাতের সাথে কোনো মিল নেই। এই কারণেই মানুষ দেখবেন আস্তে আস্তে কোন কোন ক্ষেত্রে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদের প্রতি এত কোমল রহম ছিলেন, রহমদিল ছিলেন, সুবহানাল্লাহ, একজন সাহাবী একটা কুফরি কালিমা পড়ে আসছেন, তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে, তার নাম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, জোর করে জোর করে একটা কালিমা আদায় করা হয়েছে, বল মুহাম্মদ ভালো না, বল মুহাম্মদ ভালো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মার সহ্য মার কিন্তু কঠিন জিনিস, এগুলো বললে অনেকের ইমান চাঙ্গা হয়, অনেকে ঠিক ঠিক বলেন, দুটা মায়ের পিঠের উপর পড়লেই আর দেখবেন নাই, সবশেষ কঠিন বিষয় এগুলো, খুব কঠিন। যাদের এইসব অভিজ্ঞতা নাই তাদেরকে সব বলেও লাভ নাই। যাই হোক, বাই দা ওয়ে, তো এই সাহাবি তখন বলে ফেলেছেন একটা কথা, মারে সহ্য করতে না পারে বলে ফেলেছেন, আর কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে যাদের মন ইমানে পরিপূর্ণ তাদেরকে যদি জোর করে এরকম কোনো কথা আদায় করা হয়, এতে তাদের কোনো ইমানের ক্ষতি হবে না। চল, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এরকম একটা আয়াত নাযিল হয়েছে। তো আমি বলতে চাচ্ছিলাম যে এত মহব্বতের মানুষ ছিলেন তিনি, তার কাছে যে কোনো দুঃখ কষ্ট শেয়ার করা যেত, নিজের সমস্যা, নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের অসহায়ত্ব তার কাছে শেয়ার করার জন্য তিনি মনে হতো তিনি আপন কেউ, আমাদের সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে প্রিয় কেউ, সবচেয়ে মহব্বতের, যার কাছে মন খুলে কথা বলা যায়, যার উপর ভরসা করা যায়, যার কাছে দোয়া নিলে সমস্যা কেটে যায়। আর তিনি এমন একজন মানুষ ছিলেন যার কাছে গেলে সমস্ত প্রেশার, পেইন রিলিফ হয়ে যেত। অনেক সাহাবি শুধু বাসায় যেতেন, আবার ফিরে আসতেন তাকে একবার দেখার জন্য, বাসায় যেতেন আবার ফিরে আসতেন, উঁকি মেরে দেখতে আসতেন যে কেমন দেখে আসবেন। আপনি এখনও রওজায় যান মদিনায়, দেখবেন আপনার বারবার জিয়ারত করতে ইচ্ছা করবে, আরেকবার দেখে আসি, আরেকবার সালাম দিয়ে আসি। তাহলে জীবিত থাকতে তিনি কেমন ছিলেন এটা তার বলার অপেক্ষা রাখে, এটার বলার অপেক্ষা রাখে। এখনও মনে হয় যে আমরা তাকে পেলে তার ভাত ধরে চুমু খাইতাম, কপালে চুমু খাইতাম, জড়ায় ধরতাম, ইয়া রাসূলুল্লাহ উম্মার আজকে এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ আমাদের আজকে এই অবস্থা, আমরা তো এরকম করতাম, পাগল হয়ে যেতাম। তখন এখন চিন্তা করেন আমরা যারা দিন নিয়ে এভাবে চলছি, চলাফেরা করছি, আমরা অন্যায় করছি, জুলুম করছি, দুর্নীতি করছি, দিনের এলম শিখছি না, উম্মার বিভক্তি বাড়াচ্ছি, আমরা কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? আমরা কি সত্যিই আমাদের মতো অনেস্টি নিয়ে তার সামনে দাঁড়াতে পারবো? আল্লাহ নবী যদি বলেন যে কোরআন শিখে আসছিলা কি, আমার সুন্নতে আমল করছো কি, হালাল কি খাইছিলা, কোরআনটা যে রেখে আসছিলাম পড়েছিলা কি, মানুষকে দিনের দাওয়াত দিয়েছিলা কি, ইত্যাদি ইত্যাদি, আমরা কোন প্রশ্নের উত্তর দিতে পারবো? তোমাকে আল্লাহ আমার উম্মতের শাসক করেছিল, তুমি কি আমার উম্মতকে সৎপথে চালিয়েছিলে? তুমি কি উমরের উত্তরসূরি হতে পেরেছিলে নাকি দাজ্জালের উত্তরসূরি হয়েছে? আমরা কি অ্যান্সার দেব? জাস্ট আপনাদেরকে ভাবার নসিহত করছি আর কি, জাস্ট ভাববেন, এগুলো ভাবলে অনেক উত্তর পেয়ে যাবেন এবং তখন দেখবেন নিজের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। খালি ভাবতে হয়, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, যারা বিচক্ষণ চিন্তাবিদ, এরকম মানুষ দরকার। পাঁচটা হচ্ছে, দেখুন একটু রিমাইন্ডার দেই, নবী হওয়ার আগের নববী আখলাক আমরা সবাই লালন করবো ইনশাআল্লাহ। দুই নম্বর, এলেমের চর্চা, ধারক বাহক হওয়া, মানুষকে দিনের এলেম শেখানো এবং সেই এলেম অনুযায়ী নিজে আমল করা, আমল করে দেখানো, নিজে আগে দৃষ্টান্ত স্থাপন করা, ঠিক আছে? আর তারপর চার নম্বর বলেছি, তিনি সব অনুসারীদের প্রতি খুব কোমল, নরম এবং রউফ ছিলেন। এত কোমল, নরম, রউফ, যে কিয়ামতের মাঠে তিনি তার দোয়াটাকে স্থগিত রেখেছেন আমাদের সুপারিশের জন্য করবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ তার সুপারিশ পাওয়ার পরে কবিরা গুনাহগার এই উম্মতের মানুষরাও জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কবিরা গুনাহ করলেও এই উম্মতের মানুষরা জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ, যদি তার তাদের কালিমা, তাওহীদটা ঠিক থাকে, ঠিক আছে? তো পাঁচ নম্বরটা দেই, শেষ করে দেই, সেটা হলো তিনি অনুসারীদেরকে ঐক্যবদ্ধ রাখতে বদ্ধপরিকর থাকতেন, অনুসারীদের মাঝে কোনো রকম বিশৃঙ্খলা, বিভক্তি যেন সৃষ্টি না হয়, এরকম সফল নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনি যখনই বিভক্তির দিকে চলে যাবেন, কোনোভাবেই আর এই জাতিটাকে নিয়ে আপনি বিজয় অর্জন করতে পারবেন। তো খেয়াল করে দেখেন না, এখানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোন আনসার মুহাজির বিভক্তি ছিল, দলাদলি ছিল না? একদিন খালি একটু কনফ্লিক্ট হয়ে গেছে মদিনায়, তাই না? আওস এবং খাজরাজ এবং মুহাজিরদের মধ্যে, আমরা আগে পানি নিব না আমরা আগে নিব, আমরা মুহাজির, আমরা হিজরত করে আসছি, আমরা আনসার, আমরা তোমাদেরকে জায়গা দিয়েছি, একটু কনফ্লিক্ট হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে, তার রাগ হলে তার চেহারা লাল হয়ে যেত, গিয়ে বলেন আমি বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় তোমরা এই কাজ করছো, আর আমরা এখন নিজেরাই এই উম্মাটাকে হাজারটা দলে ভাগ করে দিয়েছি,
আর এই বিভক্তির কারণে আপনি বাংলার মাটিতে দিন কায়েম করতে পারবেন না আপনি 100 বছর চেষ্টা করেন পারবেন না ইনশাআল্লাহ বলেন আবার ইনশাআল্লাহ বললেন কেন কারণ আমি জানি তো পারবেন না আমি কনফিডেন্ট আমার কথায় একটা বিভক্ত উম্মাহ দিয়ে কখনো আপনি ইসলামী হুকুমত খেলাফত কিছু কায়েম করতে পারবেন যতক্ষণ না আপনি ইউনাইটেড হচ্ছেন এবং ইউনাইটেড সবাইকে হতে হবে নট নেসেসারি যারা হকপন্থী তাদেরকে হতে হবে যারা বাতিলপন্থী পাক্কা মুশরিক পাক্কা বেদাতি বাদ দেন ওদের কথা যারা হকপন্থী অ্যাটলিস্ট তারা তো এক জায়গায় বসবে একটা টেবিলে বসবে এই টেবিলে বসাতেই পারবেন না আপনি এই টেবিলে বসাতে গেলে দেখবেন কত প্রতিবন্ধকতা অমুক মাহফিলে থাকলে আমি ওয়াজ করব না তমুক বই লিখলে আমি লিখব না অমুকের বই ছাপাইছো কেন আমারটা ছাপানো যাবে না সুবহানাল্লাহ মনটা যে কত সংকীর্ণ আমাদের এখন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝার তৌফিক দান আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসারীদের মধ্যে খুব ইউনিটি বজায় রাখতেন কোনোভাবেই যেন তাদের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা না সৃষ্টি হয় আর এটা বজায় রাখার স্বার্থে তিনি অনেক সময় কেউ অপরাধ করলেও এটাকে পাশ কাটিয়ে এড়িয়ে যেতেন কারো নাম ধরে সরাসরি তাকে আঘাত করতেন না বরং মিম্বরে উঠে বলতেন কিছু কিছু মানুষ এই কাজ করছে এই কাজগুলো করা ঠিক নয় কাউকে আঘাত করতেন না সরাসরি একজন সাহাবীর নাম জানেন হাতে ইবনে আবি বালতা নাম শুনেছেন আপনি সাহাবী বদর যুদ্ধ করেছেন রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযান পরিচালনা করবেন এটা গোপন একটা চিঠিতে লেখা আছে কিন্তু কেউ জানে না আর আল্লাহ নবী ডিপ্লোমেসি নিয়ে আমি কালকে কথা বলব ইনশাআল্লাহ তিনি অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন অনেক ডিপ্লোম্যাটিক ছিলেন তিনি কাউকে জানতে দেন নাই বুঝতে দেন নাই যে মক্কা আমরা আক্রমণ করতে যাচ্ছি ঠিক আছে তো একটা চিঠির মধ্যে হাতে ইবনে আবি বালতা তিনি লিখে দিয়েছেন মক্কায় তার পরিবার আছে যে এরকম আক্রমণ হতে পারে তোমরা একটু সাবধানে বুঝেন না কথা তো এখন এই চিঠিটা একটা মেয়েকে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তো জিব্রাইল আলাইহিস সালাম এসে তো খবর দিয়ে দিয়েছেন আল্লাহ নবী সুবহানাল্লাহ এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যাও ওই যে ওইখানে একটা মহিলা পাবা ওকে ধরবা যদি ওর ও না দেয় স্বেচ্ছায় না দেয় ওর কাপড় খুলে হলো ওকে ওটা বের করবা প্রয়োজনে এরকম ইনিশিয়েটিভ নেওয়া যায় আছে শরীয়তে আলী ইবনে আবি তালেব গিয়ে বলছেন যে দাও চিঠি দাও হাতে ইবনে আবি বলতা চিঠি দাও সে বলছে নাই আমার কাছে চিঠি নাই বলে চিঠি চিঠি না দিলে কিন্তু এখানে তোমাকে নগ্ন করে একদম বের করবো সব কিছু তো ভয়ে সে চিঠি দিয়ে দিয়েছে তো এখন এই যে আপনার একটা অপরাধ কিনা এটা রাষ্ট্রীয় অপরাধ কিনা যেটা আপনি রাষ্ট্রীয় সেন্সে চিন্তা করেন একটা অপরাধ না একটা গোপন তথ্য আপনি আগে নথিপত্র ফাঁস করলেন কেন যে বলে না গোপন নথিপত্র ফাঁস হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেকেই হাত বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে নেগেটিভ কথা বলা শুরু করলো যার রাসূলুল্লাহ তাকে শাস্তি দেওয়া দরকার তাকে এই করা দরকার সেই করা দরকার এর মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং তো অগ্রগামী এগুলো নবীজি বললেন না সে আমাদের একজন এবং সে একজন বদরি সাহাবি আর তুমি কি জানো না যারা বদরের যুদ্ধ করেছে তাদের সব আগের পিছের গুনাহ মাফ হয়ে গেছে তো আল্লাহর নবী কিন্তু তাকে ধমক দিতে পারতেন আমরা হলে কি করতাম এত বড় একটা অভিযান চালাবো তুমি এই কথা আগে বলে দিলে কিভাবে কিচ্ছু বললেন বরং সমস্যাটাকে সলভ করলেন আর হাতে দিন নবী বলতা নিজে নিজেই বুঝতে পারলেন ইস্তেগফার করতে লাগলেন বরং তিনি কি করেছেন তিনি সারা জীবন দোয়া করেছেন আল্লাহ আমি যে সেদিন একটা অপরাধ করে ফেলেছিলাম আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও যাতে করে আমার এই ঋণটা শোধ হয়ে যায় আল্লাহ পাক তাকে সেই মৃত্যু দিয়েছেন তো তিনি অনুসারীদের মাঝে ঐক্য রক্ষা করতেন কাউকে অপদস্থ করতেন না গালিমন্দ করতেন না কারো দোষ সবার সামনে উন্মোচন করতেন না আমাদের মধ্যে অনুসারী নেতা কারোর মধ্যে এই নববী আখলাকটা নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই নববী আখলাকগুলো অর্জন করার তৌফিক দান করুন আমিন।